গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। রোজকার মতো আজ দেখে নেব 8টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আজ দেখে নেব 8ই জুলাই 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স। চলে যাব প্রথম প্রশ্নে। কোন শিক্ষা সংস্থা পরীক্ষার জন্য সবচেয়ে বড় ডিজিটাল উদ্যোগ পরীক্ষা সঙ্গম লঞ্চ করেছে? সঠিক উত্তর CBSE, অর্থাৎ অপশন বি। এই পোর্টালের মাধ্যমে স্কুল, আঞ্চলিক অফিস এবং CBSE হেডকোয়ার্টারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে পরীক্ষা সম্পর্কিত প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া এই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে বোর্ডের পরীক্ষার ফলাফলও দেখা যাবে। দেখে নেব নেক্সট প্রশ্ন। দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে, অর্থাৎ ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদানে, ফোর্স কমান্ডার হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর মোহন সুব্রমণিয়াম, অর্থাৎ অপশন বি। ভারতের লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রমণিয়ামকে দক্ষিণ সুদানের জাতিসংঘের মিশন, অর্থাৎ UNMISS এর ফোর্স কমান্ডার হিসাবে নিযুক্ত করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস 5ই জুলাই 2022-এ এই নিয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি ভারতের লেফটেন্যান্ট জেনারেল শৈলেশ তিনাইকারের স্থলাভিষিক্ত হলেন। UNMISS দক্ষিণ সুদান জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে। দেখে নেব নেক্সট প্রশ্ন। কোন IIT সম্প্রতি একটি নতুন ফাস্ট চার্জিং সোডিয়াম আয়ন ব্যাটারি তৈরি করেছে? সঠিক উত্তর IIT খড়গপুর, অর্থাৎ অপশন বি। IIT খড়গপুরের গবেষকরা ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করে সোডিয়াম আয়ন ভিত্তিক ব্যাটারি এবং একটি সুপার ক্যাপাসিটার তৈরি করেছে, যার মাধ্যমে খুব দ্রুত চার্জ করা যায়। এই ব্যাটারি প্রচলিত অন্যান্য ব্যাটারির তুলনায় সস্তা এবং শিল্প স্তরের উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। দেখে নেব পরের প্রশ্ন। সার্নে লার্জ হ্যাড্রন কোলাইডারের সাথে কাজ করা বিজ্ঞানীরা সম্প্রতি কতগুলি নতুন সাব অ্যাটমিক কণা আবিষ্কার করেছে? সঠিক উত্তর 3টি। সার্ন বলতে বোঝায় দ্য ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। সার্নের যে আসল ফুল ফর্ম সেটি রয়েছে ফ্রেঞ্চ ভাষায়, তাই সেটি ইংলিশে মানে করা যাবে না। আর সার্ন ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডারে অবস্থিত। সার্নে 27 কিলোমিটার দীর্ঘ এই লার্জ হ্যাড্রন কোলাইডারে হিগস বোসন কণাও খুঁজে পাওয়া গেছিল। দেখে নেব নেক্সট প্রশ্ন। নিচের কোন কোম্পানি ভোপাল এবং ইন্দোর মেট্রো রেল প্রকল্পের জন্য মেট্রো ট্রেন এবং বিভিন্ন সিস্টেম সরবরাহ করার জন্য 3,200 কোটি টাকার একটি অর্ডার জিতেছে? সঠিক উত্তর আলস্টম, অর্থাৎ অপশন সি। ফরাসি কোম্পানি আলস্টম ভোপাল এবং ইন্দোর মেট্রো রেল প্রকল্পের জন্য মেট্রো ট্রেন এবং বিভিন্ন সিস্টেম সরবরাহ করার জন্য 3,200 কোটি টাকার একটি অর্ডার জিতেছে। মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এই অর্ডারটি দিয়েছে। দেখে নেব নেক্সট প্রশ্ন। কোন দুই বাবা মেয়ে সম্প্রতি ইন্ডিয়ান এয়ারফোর্সে প্রথম একসাথে যুদ্ধ বিমান উড়িয়ে ইতিহাস তৈরি করলেন? সঠিক উত্তর সঞ্জয় শর্মা এবং অনন্যা শর্মা, অর্থাৎ অপশন সি। ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলট এয়ার কমোডর সঞ্জয় শর্মা এবং ফ্লাইং অফিসার অনন্যা শর্মা IAF-এ প্রথম বাবা এবং মেয়ে হিসাবে একসাথে যুদ্ধ বিমান উড়িয়ে ইতিহাস তৈরি করলেন। অনন্যাকে IAF-এর ফ্লাইং ব্রাঞ্চের প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছিল এবং 2021 সালের ডিসেম্বরে ফাইটার পাইলট হিসাবে কমিশন করা হয়েছিল। দেখে নেব নেক্সট প্রশ্ন। কোন ভারতীয় বংশোদ্ভূত CEO 2022 সালের আমেরিকার সবচেয়ে ধনী স্বনির্মিত মহিলাদের ফোর্বসের তালিকায় স্থান পেয়েছেন? সঠিক উত্তর জয়শ্রী ভিউল্লাল, অর্থাৎ অপশন সি। অ্যারিস্তা নেটওয়ার্কসের প্রেসিডেন্ট এবং CEO জয়শ্রী ভিউল্লাল 2022 সালের আমেরিকার সবচেয়ে ধনী স্বনির্মিত মহিলাদের ফোর্বসের তালিকায় তালিকাভুক্ত হয়েছেন। $1.9 বিলিয়ন সম্পদের সাথে ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা ফোর্বসের তালিকায় 15তম স্থানে রয়েছেন এবং এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ABC সাপ্লাইয়ের সহ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডায়ান হেনড্রিক্স। দেখে নেব আজকের শেষ প্রশ্ন। স্বাধীনতা সংগ্রামী পি গোপীনাথন নাইয়ার সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন বছরে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর 2016। স্বাধীনতা সংগ্রামী পি গোপীনাথন নাইয়ার সম্প্রতি প্রয়াত হলেন।
তিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং ভুটান ও গ্রামদান আন্দোলনে স্বাধীনতা কর্মী বিনোবা ভাবের সাথে কাজ করেছিলেন। তিনি 11 বছর গান্ধী সেবাশ্রম আশ্রমের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। আজ এর মাধ্যমে শেষ করবো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। কাল সকালে বা চলে আসবো নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো বাংলা কুইজের এবং প্রস্তুতি নিয়ে থাকো পরীক্ষার। বাই।